প্রথমে আমরা স্টেপ নদীতে গেলাম, সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোজ অ্যাক্সেসরি নদীতে চলে যাব। অনেক লম্বা লিস্ট, চলে এলাম। তো উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং এক্সপি শুধুমাত্র উইন্ডোজে অ্যাসোসিয়েশন লেখা থাকে এবং এক্সপিতেও একই লেখা থাকে, শুধুমাত্র উইন্ডোজ 10-এ উইন্ডোজ অ্যাক্সেসরিজ লেখা আছে। ক্লিয়ার? তো আমরা 3 ক্লিক করলাম, অ্যারোগেতে ক্লিক করলাম। এখানে লম্বা লিস্ট আছে। প্রথমে আমাদের কাজ হবে পেন্ট, পেন্ট 3D পেন্ট। তো প্রথম আমরা পেন্ট দিয়ে শুরু করলাম। তো পেন্টে ক্লিক করার পরে আমরা একটা বক্স পেলাম, একটা প্ল্যাটফর্ম পেলাম যেখানে আমরা কিছু কাজ করতে পারবো। তো কোথা থেকে শুরু করব? তো প্রথমে আমরা মাউস পয়েন্টে দেখি, মাউস পয়েন্ট একটা বন্দুকের নিশানা হয়ে আছে, জাস্ট একটা তীর টাইপের। তো এটা বর্তমানে ব্রাশ সিলেক্ট আছে। তো ব্রাশ কী কাজে লাগে আমাদের তুলি রং করার জন্য? তো আমরা প্রথম থেকে শুরু করি। তো এই যে ছোটো ছোটো কর্নার আছে, ছোটো বক্স, এখানে মাউস ডবল আরো কি হচ্ছে, এখানে যদি আমি মাউসটা চেপে ধরে টান দেই তাহলে আমাদের পেজটা ছোটো বড় হবে। যদি আমরা কর্নারে করি তাহলে আমাদের দুই দিকে সমান্তরালভাবে ছোটো বড় হবে। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা পেজটা ছোটো বড় করে নিব। তো আমি বড় করে নিলাম। তো এখানে টুল বক্স, ক্লিপবোর্ড, ইমেজ, শেপ, সাইজ, কালার সব কিছু আমরা পর্যায়ক্রমে শিখব। তো প্রথমে আমরা টুল বক্স থেকে আমরা পেন্সিল নিলাম। তো মাউস ধরার জন্য একমাত্র পেন্সিলই সবচেয়ে উপযুক্ত মাধ্যম। যারা কম্পিউটার একেবারে নতুন তাদের জন্য মাউসটা প্রপারলিভাবে ধরার শেখার জন্য পেন্সিল টুলটা খুবই জরুরি। টুল নিলাম, নিয়ে আমরা সুন্দর করে একটা গোল আকৃত করলাম। তো আমাদের দাগটা অনেক বেশি সরু, তো আমরা এখানে সাইজ থেকে আমরা মোটা করে নিলাম। সুন্দর করে আমরা গোলাকৃতি পাচ্ছি। তো এটা রবার পেন্সিল, দেবো রবার। তো যেটা আমাদের অপ্রয়োজনীয় অংশ সেটা আমরা রবার দিয়ে মুছে ফেলতে পারি। রবারের সাইজটা বড় করে দিতে পারি আমরা, তাহলে আমরা পেন্সিল এবং রবারের কাজ দেখলাম। এবার আসে ফিল উইথ কালার। তো ফিল উইথ কালার কাজ হচ্ছে কোনো কিছু একটা বৃত্ত বা কোনো একটা নির্দিষ্ট অংশকে পরিপূর্ণভাবে কালার করা। তো আমার প্রথমে অন কালার আমরা আছে ব্ল্যাক, যে কোনো কালার আমরা নিতে পারি, রেড, ইয়েলো, গ্রিন, মেজেন্টা। তো আমি ইয়েলোই নিলাম। নিয়ে আমাদের ফিল উইথ কালার ক্লিক করলাম, আমাদের বক্সটা পরিপূর্ণভাবে হলুদ রং করে দিলাম। ফিল উইথ কালারের কাজ হচ্ছে যে কোনো একটা অংশকে পরিপূর্ণভাবে এক কালার রূপান্তরিত করা। যেমন ফাঁকা জায়গায় ক্লিক করলাম, পুরোটাই কালার হয়ে গেল। তো এটা যদি ব্যাগে আসতে যাই তাহলে উপরে আন্ডু বাটন আছে অথবা কন্ট্রোল জেড দিলে আমরা ফিরে আসতে পারি। তো এবার টেক্স আর হচ্ছে পিক কালার, কালার পিকার। তো কালার পিকার বলতে গেলে আমাদের ব্রাশ টুলে কাজ করতে হবে। তো ব্রাশ টুলে অনেকগুলো ব্রাশ আছে, ছোটো বড়ো, ইয়ার ব্রাশিং ইত্যাদি অনেক ব্রাশ আছে। তো আমরা একটা লাস্টে ব্রাশটা নিলাম, আমি একটা রেড কালার সেট করলাম, মেজেন্টা। আমি একটা ব্রাশ টুলে পেন্ট করলাম। তো কালার পিকার নিলাম, নেওয়ার পরে আমাদের উপরের কালার এবং নিচের কালার কিন্তু অনেক ভিন্ন। তো আমি চাচ্ছি হালকা মেজেন্টা কালার আমি সিলেক্ট করে নিব, কিন্তু হালকা মেজেন্টা কালার এখানে কোথাও নেই, সেক্ষেত্রে কালার পিকারের মাধ্যমে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, চলে আসলো। তো এটা থেকে আমি কালার করতে পারবো, আমার আঁকাই করতে পারবো, আমি সব কিছু এই কালার দিয়ে আমি আমার প্রয়োজন অনুসারে আমি কালার চেঞ্জ করে নিতে পারি। ক্লিয়ার? যে কালারটা আমার প্রয়োজন ঠিক সেই কালারটা আমি কালার পিকার দ্বারা সিলেক্ট করে নিতে পারি। ওকে, তারপর আসে হচ্ছে টেক্সট। টেক্সট তো লেখালেখি,
যদি আমরা পেইন্টে কোনো কিছু নাম লিখতে চাই বা ইত্যাদি কোনো কিছু যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা পেইন্টে টেক্সট বাটন সিলেক্ট করব। তো টেক্সট বাটন সিলেক্ট করার পরে আমরা একটা মাউস পয়েন্টার লেখার আই অক্ষর হয়ে গেছে, তো আমরা যে কোনো ফাঁকা জায়গায় রেখে মাউস পয়েন্টার চাপ ধরে একটা বক্স আকৃতি তৈরি করে নেব। ক্লিয়ার? যেই আমরা বক্সটা আকৃতি করলাম, সাথে সাথে আমাদের একটা টেক্সট ফরম্যাট চলে আসলো। তো এখানে আছে প্রথমে ক্যারামেল বডি, একটা ল্যাঙ্গুয়েজ শব্দ ফন্ট। তো এখানে ফন্টের এক লম্বা লিস্ট আছে। তো পেইন্টটা শেখার মূল কারণ হচ্ছে যদি আমরা গ্রাফিক্স করতে যাই তাহলে আমাদের পেইন্টের অনেক অংশ আছে, অনেক টুলস আছে, সেগুলো আমাদের এখান থেকে যদি শিখে যেতে পারি আমরা ওখানে ভালো ফল দিবে। যদি আমরা এমএস ওয়ার্ডে যাই লেখালেখি করি সেক্ষেত্রে আমাদের অনেক সুন্দর একটা মস্তিষ্ক ধরে রাখবে। সাধারণভাবে একটা উদাহরণ আমি দিই, যদি ওয়ার্ডে আমরা কাজ করি এখানে অনেকগুলো অপশান, অনেকগুলো লম্বা লম্বা ছোটো ছোটো আইকন আছে, ক্ষুদ্র ক্ষুদ্র আইকন। যারা কম্পিউটার নতুন শিখতেছে তাদের ক্ষেত্রে এতগুলো ছোটো আইকনগুলো মনে রাখা সম্ভব না। তো যদি পেইন্ট থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো আইকন আমরা শিখে রাখতে পারি তাহলে আমাদের পরবর্তী অপশানে গিয়ে আমরা পরবর্তী আমাদের যে লেসন আছে সেখানে গিয়ে খুব সুন্দরভাবে আমরা শিখতে পারবো। আমি কি বলতে পারলাম? তো যেমন পেইন্টের এখানে আছে ফ্রন্ট বার, আমাদের ওয়ার্ডেও এখানে ফ্রন্ট বার আছে। তো আমরা প্রথমে আমরা ফ্রন্ট সিলেক্ট করলাম, এখান থেকে যে ফ্রন্ট আমাদের দরকার। তো সচরাচর ইংরাজি লেখার জন্য টাইম নিউ রোমান্স এই শব্দটা বেশি ব্যবহার হয়, আমরা ওইটাই নিলাম, নিয়ে লিখলাম। তো আমি আমার নাম লিখলাম। তো আমাদের প্রথম নামটা কি আছে? আশিক। আমাদের কালার ছিল মেজেন্টা, হালকা মেজেন্টা, তো আমরা ব্ল্যাক করে নিলাম। তো এখান থেকে আমরা সাইজ বাড়ালাম, যত বেশি সাইজ বাড়াবো ঠিক তত বেশি আমাদের লেখার সাইজটা বাড়বে, ঠিক আছে? যদি লেখাটা আমরা মোটা করতে চাই তাহলে বোল্ড করতে পারি, যদি লেখাটা বেখাতে চাই ইটালিক, তলায় দাগ দিতে আলনার লাইন, যদি আমরা স্তিকটা করতে যাই মধ্যে কাটা সেটাও ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের ফ্রন্টের বক্সটা আমরা বুঝে নিলাম একেবারে। এই বক্সের বাইরে যদি ক্লিক করা হয় তাহলে অটোমেটিকলি একটা ফ্রন্ট থেকে আমরা বাইরে চলে আসবো। তাহলে আমরা টুল বক্সের পাঁচ টাকা শিখে নিলাম। তারপর আসে ম্যাগনিফাই গ্লাস। তো ম্যাগনিফাই গ্লাসে ক্লিক করলে যে কোনো ক্ষুদ্র অংশকে আমরা জুম করে বড় করে দেখতে পারি। যে কোনো ক্ষুদ্র অংশকে যদি আমরা পেইন্ট করতে হয়, সুন্দর করে দেখতে হয় বা নিখুঁতভাবে কোনো কিছু আঁকাতে হয় তাহলে আমরা ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করে সেটা জুম করে দেখতে পারি। এটা জুম আউট বা জুম ইন 100% করতে পারি, আমরা পূর্ব অবস্থায় ফিরে আসতে পারি। এটা ভিউ অপশান, এটা হোম অপশান। ক্লিয়ার? তাহলে আমাদের টুল বক্স অপশান শেষ। এবার আসি ব্রাশ। প্রথমে আছে ছোটো একটা ব্রাশ যা দিয়ে আমরা লেখালেখি করতে পারবো, কোনো কিছু আঁকাতে পারবো। আমাদের ব্রাশগুলো আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। এটা একটা পেইন্টারের ব্রাশ, আমরা যে কোনো কালার নিয়ে যে কোনো রং নিয়ে আমাদের মনের মাধুরী মিশে আমরা রং করতে পারি। কত সুন্দর কালার! যত বেশি আপনি সময় দেবেন এখানে ঠিক তত বেশি আপনার পেইন্টটা ফুটে উঠবে, তত বেশি আপনার দক্ষতা বেড়ে যাবে। তো ব্রাশ টুলের কাজ আমি দেখালাম না, আপনার বাসায় প্র্যাকটিস করে নিয়েন। এবার শেপ। শেপ হচ্ছে কোনো অটোমেটিক একটা চিহ্ন বা একটা ছক বা একটা ছাঁস। আমরা ছোটোবেলায় যেমন এবিসি লিখছি, যেমন ছাঁসের ভিতরে এক্সেল বক্সের ভিতরে একটা বক্স ছিল সেটাকে দিয়ে আমরা এ লিখতে আমরা কলম মধ্যে ঘোরায় ঘোরায় লিখছি, ঠিক তেমনি। তো প্রথমে আসে লাইন, আসে আমরা দাগ টানতেছি আমরা সোজাসুজি। ক্লিয়ার? তো এই দাগটা আমরা বেঁকে যাচ্ছে, দেখেন এখান থেকে শুরু হয়েছে বাট এখানে বেঁকে আছে। তো এই দাগটা সোজা করতে আনতে গেলে অবশ্যই আমাদের শিপ চাপতে হবে, শিপ প্রেস করে আমাদের দাগটা যদি আমরা টানি তাহলে অ্যাক্রিলেট সোজা হবে, কোনো ব্যাকা আসবে না। যেভাবে টানবেন আপনি ঠিক সেভাবে সোজা একটা আপনার দাগ তৈরি হবে।
এবার আসি পরেরটা লাইন ধরো, তো এর কাজ হচ্ছে তিন ক্লিকে কাজ, এক দুই এবং তিন। তো আপনি কীভাবে আঁকাবেন সেটা আপনার প্রয়োজন, সেটা মানে আমি একটু মানুষের ভরি আঁকাবো, জাস্ট আমি এইভাবে ক্লিক করে নিলাম, নিয়ে আমি ছেড়ে দিলাম, ক্লিয়ার। তো এইভাবে বৃত্ত আপনি পতাকা আঁকাবেন, আঁকালে গোল করলেন। যদি আপনি অ্যাকিউরেট চান যে সবদিকে সমান্তরাল হবে, সেক্ষেত্রে আপনি শিফট প্রেস করবেন, অবশ্যই শিফট প্রেস করে টানলে অবশ্যই একদম অ্যাকিউরেট বৃত্ত পেয়ে যাবেন। আয়তক্ষেত্র ইডিসি সবগুলো যদি আমি শিফট প্রেস করে কাজ করেন তবে অ্যাকিউরেট পেয়ে যাবেন, শিফট ছাড়া যদি কোনো কাজ করেন সেটা হচ্ছে আপনার কোনো বাহু সমান হবে না, একটা বাহু একটা বাহু ছোটো বড় হতে পারে, আর শিফট প্রেস করলে সমস্ত বাহু অ্যাকিউরেট হবে। শেপের আরও কয়েকটা অপশান আছে, এখানে আছে নিচে আইকনগুলো আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনার আইকন দিয়ে আপনার আঁকতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, ক্লিয়ার। তো এর পাশে তো আউটলাইন, আউটলাইনটা বোঝাচ্ছে যে এর চারপাশের দাগগুলোকে বোঝানো আউটলাইন। তো এখান থেকে আপনার আউটলাইন কালার পরিবর্তন করতে পারবেন, নো আউটলাইন, কোনো আউটলাইন থাকবে না, সলিড কালার, ক্যারন কালার, মেগার কালার, অয়েল কালার, ন্যাচারাল পেন্সিল কালার, ওয়াটারমার্ক কালার, যেটা আপনার প্রয়োজন ঠিক সেইভাবে আপনি ব্যবহার করতে পারেন, ক্লিয়ার। এবার আসুন ফিল কালার, ফিল বোঝাচ্ছে এর পিছনের অংশ কালারটা, কেমন ফিল, নো ফিল, সলিড কালার, ক্যারন কালার, মেঘা কালার, দেখেন এর ভিতরে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ডিপ সবুজ ছিল, যেমন অয়েল কালার করতেছি, পেন্সিল কালার করতেছি, ভিতরে কালারগুলো অটোমেটিকলি পেন্সিল কালার, ন্যাচারাল ওয়াটার কালার নিয়ে নিচ্ছে, বলতে পারলাম। তাহলে শেপ ফিল আউটলাইন কাজ শেষ। এবার আসি আমরা ইমেজ, তো ইমেজের একটা অপশান আছে সিলেক্ট। আমাদের যখন আমরা গ্রাফিক্সে কাজ করবো, পিএস, ফটোশপ, এই যেখানে রেক্টাঙ্গেল টুলের কাজ আছে, রেক্টাঙ্গেল টুল, তো আমাদের পেইন্টে রেক্টাঙ্গেল টুল এখানে কাজ করবে, সিলেক্ট অপশানে আছে রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল টুলের কাজ হচ্ছে সম্পূর্ণ বা আপনি চৌকো আকৃতিভাবে সিলেক্ট করতে পারবেন, এটাকে আপনি ক্রপ করতে পারবেন, মুভ করতে পারবেন, ডিলেট করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি আপনার ইচ্ছা, আপনি ঘোরাতে পারবেন সব কিছু। ডিলেট করতে গেলে কিবোর্ডে সিম্পল ডিলেট প্রেস করলে ডিলেট হয়ে যাবে, আমি আনডু করলাম। যদি আপনি ঘোরাতে চান এখান থেকে রোটারে আপনি 180 ডিগ্রি ঘোরালেন, উল্টো হয়ে গেল, 90 ডিগ্রি ঘোরালেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি প্লেস করে নেবেন, রিসাইজ করে নিতে পারবেন। তো তারপর হচ্ছে আমরা ফ্রি ফ্রম সিলেকশন, ফ্রি ফ্রম সিলেকশন, ফ্রি হতে থেকে মুক্ত সিলেকশন। তো মনে করেন যে আমার একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করা দরকার, যেমন এই চোখটা দরকার বা গোলটা দরকার, তো সেইটুকু আমরা আমাদের ইচ্ছে মতন আমি কীভাবে গোল করে সিলেক্ট করতে পারবো, এটা মুভ করে নিতে পারবো, আমাদের চোখও দরকার হবে না, ক্লিয়ার, আমাদের অন্য আশপাশে কোনো কিছু ক্ষতি হবে না, যেটা ঠিক সেইটা আমরা মার্ক করে মুভ করতে পারবো। এবার সিলেক্ট ওয়াল, আমাদের সমস্ত পেজ সিলেক্ট হয়ে যাবে, যদি এই পেজটা আমরা মুছতে চাই তাহলে আমরা ব্যাক স্পেস অথবা ডিলেট প্রেস করে মুছতে পারি, আমি আনডু করলাম, সিলেক্ট ওয়াল, গ্রিন বেল সিলেকশন আসে, আবার এখান থেকে ডিলিট আসবে, এখান থেকে ডিলিট করতে পারেন, সমস্ত পেজ ক্লিন হয়ে যাবে, ক্লিয়ার। এবার আসে আমরা ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের কাজ হচ্ছে কোনো কিছু কপি করা, কাট স্থানান্তর করা, পেস্ট করা। তো কাট কপি পেস্ট কি আমি সেটা বোঝাচ্ছি, আমরা টেক্সট ফর নিলাম একটা, নিয়ে আমরা কিছু লেখালেখি করলাম, সিম্পল একটা লিখলাম যে মাই নেম ইজ আশিক। তো এই লেখাটা যদি আমরা যদি কপি করি তাহলে অবশ্যই আমাকে ব্লক করতে হবে, ব্লক অর্থ কোনো কিছু ধরা বা সিলেক্ট করা। তো ব্লক করার আগ মুহূর্ত কাট কপি কিন্তু অকার্যকর ছিল, মানে মৃত ছিল, যতক্ষণ আমরা ব্লক করলাম ততক্ষণে
এগুলো জীবিত হয়ে গেছে, আমরা কাটও করতে পারি কপি করতে পারি। তো প্রথম কপি করলাম, তো আমরা এখানে ইন্টারফেস করলাম, পরের লাইনে চলে আসলো, আমরা এখানে পেস্ট করলে বসে গেল, সেম লাইন বসে গেল। সাপোজ আমার এখানে আশিক নামটা আমি রাখবো না, আমি কাট করবো, আমি কাট করলাম, কোথায় রাখবো, এখানে পেস্ট করবো, তাহলে আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলে বসে গেল। তো কাট হচ্ছে একসাথে স্থানান্তর করা, আর কপি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় হুবহু নকল করা, ক্লিয়ার? তাহলে আমাদের কাট কপির পর্ব শেষ। তো এটু বাকি আছে কালার্স, তো অনেকগুলো রঙের সমাহার এখানে আমাদের আছে। প্রথম ওয়ান কালার, ওয়ান কালার হচ্ছে আমাদের যে কালারে আমরা আঁকাকি করবো, লেখালেখি করবো, সে কালারে আমাদের কাজ হচ্ছে ওয়ান কালার। আর বাদ বাকি কালার, টু কালার হচ্ছে আমাদের পেন্সিলের রবারের কালার। তো আমি জাস্ট ওয়ান কালার দিয়ে কাজ করতেছি, লাল দিয়ে লিখতেছি। যদি আমাদের টু কালারটা যদি আমরা সিলেক্ট করি, রেড করে ফেলাই বা অন্য কোনো কালার কালার নেই, তাই আমি রবার দিয়ে যে মুছামুছি করি, দেন পুরো ব্যাকগ্রাউন্ড আমাদের ইয়েলো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো সবসময় আমাদের ওয়ান কালার ব্ল্যাক, ওয়ান কালার যে কোনো কালার নিতে পারি, এবং টু কালার অবশ্যই হোয়াইট, ক্লিয়ার? তো ওয়ান কালার এবং টু কালারের কাজ বোঝা গেল। এবার আসে এডিট কালার্স। তো মনে করেন যে এখানে অনেকগুলো কালার আছে, তো নিচের এই যে তিন নম্বর ছকের সবগুলো অপশন কিন্তু ফাঁকা। তো আমাদের অনেক অনেক প্রয়োজন আসে, যেমন সাপোজ আমি এই কালারগুলো কাজ করব না, আমার একটু ব্যতিক্রম কালার চাই স্পেশালিভাবে, তো আমি যেখানে মাউস পয়েন্ট নিয়ে যাবো সেখানে আমাদের একটা কালার শিফট হয়ে যাবে। বা আমি মনে করেন যে লালের উপরে একটা হালকা কালার নিব, লালের হালকা হলুদ নিলাম, কুসুম কালার নিলাম, এটা অ্যাড টু কাস্টম, যদি অ্যাড করে তো আমি এখানে চলে আসবে, যদি এটা অ্যাড করে দেয় ওকে করে দিই তাহলে এখানে চলে আসবে, চলে এসছে। তো আমরা এটা অন কালার করে দিলাম, দিয়ে এবার আমরা লেখালেখি বলেন, ব্রাশ টুল বলেন, যে কোনো দিয়ে আমাদের এই কালারটি আমরা যোগ করতে পারি। আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কালার নেবেন ঠিক সেই কালার দিয়ে আপনি এখানে লেখালেখি করতে পারবেন। তো প্রথমে কালার, এই রেড কালার্স, আপনার যে কালার লাগবে, মানে পিঙ্ক কালার উপরে হালকা কালার নেবেন, এই পিঙ্ক কালার নিলেন, এরকম হালকা ইয়েলো বা হয়তো হালকা স্কাই ব্লু নিয়ে আপনি এটা অ্যাড টু কাস্টম, আপনার ব্যক্তিগত চলে আসলো। এখানে ছাড়া ব্যতিক্রম কালার নিতে পারতেছেন। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ, এবার আসলে ভিউ, ভিউ তো দেখো, জুম ইন জুম আউট 100%। তো জুম ইন আমরা বড় করে দেখছি, জুম আউট 100%। তো এটা রুলার, রুলারটা হচ্ছে এদের স্কেল। সাপোজ আমার অফিস থেকে বললো বা আমার স্যার বললো যে একটা 2 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা শেপ আঁকাও, তো সেক্ষেত্রে আমি কী করবো? তো ফটোশপটাও একই অবস্থা, সিএস সিক্সে। তো এখানে যে অবস্থা, আমি আমাদের এই যে রেড কালারটা আছে, এই যে দেখেন যে মাউস পয়েন্ট নিয়ে যাচ্ছে, এই যে রেড কালার, এই দাগ, এখানে একটা আছে রেড কালার। তো আমি এই 2 থেকে শুরু করলে আমাদের সাপোজ 2 থেকে 2 এই 4 আর নিচে চলে আসলাম, এখানে 2 সেন্টিমিটার, তাহলে আমাদের ফুল বক্সটা 2x2 তৈরি হয়ে গেল, ক্লিয়ার? তো রুলারের কাজ হচ্ছে আমাদের নির্দিষ্ট মাপে কাজ করা। তো গ্রেডিয়ান, এটা গ্রাফ পেপারে কাজ করা, যদি আমরা গ্রাফ পেপারের মতো করে কাজ করতে চাই, যেমন ছোটো ছোটো বড় করা কৃতি বা পিক্সেল হিসেবে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রাফ পেপার হিসেবে কাজ করতে পারবো, ওকে? তো এবার বাকি থাকলো আমাদের ফাইল মেনু, নিউ, নতুন পেজ দেওয়া। সাপোজ এই পেজ আমি আর লিখবো না, আমরা এখান থেকে ফাইলে আসলাম, এসে এখান থেকে নিউ ক্লিক করলাম, ডু ওয়ান্ট টু সেভ দিস ইউনিট, ডোন্ট সেভ, তাহলে এই পেজটা সম্পূর্ণ উঠে গেল। তার পাশে আমরা ওপেন, ওপেন হতে খোলা। সাপোজ আমি যদি কোনো পেইন্ট আঁকিয়ে থাকি বা আগে আপনার কোনো পেইন্ট করে থাকেন, তো যে পেইন্টটা আপনি ওপেন করবেন ঠিক সেই পেইন্টটা আপনার এখানে চলে আসবে। হাই, একটু পরে দিচ্ছি। আচ্ছা, এটা সেভ, সেভ হচ্ছে সাপোজ এই পিক্সটা আমি সেভ করবো, তাহলে আমরা এখানে সেভে ক্লিক করতে হবে,
তো সেভ হলো আমাদের, এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করবো, ডায়লগ বক্স চলে আসবে, সেখান থেকে আমরা সেভ করতে পারি। তো যেক্ষেত্রে পে ইন্ডিয়ার ছবি সেক্ষেত্রে সেভ হচ্ছে না, তো আমরা নতুন একটা কিছু নেই, সাপোজ আমরা একটা শেপ নিলাম, ঘুমে গিয়ে শেপ নিলাম বা স্টার নিলাম, আমরা অনেকগুলো স্টার রাখলাম খুব দ্রুত। এবারে আমরা এখান থেকে ফিল উইথ কালার নিলাম, ফিল উইথ কালার নিয়ে যে কোনো কালার আমরা কালার করলাম, লাল নীল সবুজ তারা। তো তারপর আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স চলে আসবে, তাহলে সেভ আছে ডেস্কটপে, আপনি কোথায় সেভ করবেন সেটাকে দেখে নেবেন, ডেস্কটপ হোক পিকচার হোক। তো আমি পিকচার সেভ করলাম, তো এখানে অনেকগুলো বক্স আছে, ফোল্ডার আছে আমার, তো আমি এখানে আমি আমার নামই সেভ করলাম যে পেইন্ট আশিক। তো এখানে সেভ টাইপ, এখানে পিএনজি আছে, বিট ম্যাপ আছে, তো এই প্রতিটার কিন্তু ইমেজের ফরম্যাট, আপনি যে ফরম্যাটে সেভ করবেন ঠিক সেই ফরম্যাটে সেভ দিতে হবে। তো জেপিজি তো সমস্ত মোবাইল ডিভাইস বলেন, কম্পিউটার ডিভাইস বলেন, সব কিছু সাপোর্ট নেয় জেপিজি, আর পিএনজি হচ্ছে আপনার সব কিছু সাপোর্ট নেয় না, তো আপনি জেপিজিতে সেভ করলে এনাফ, তাহলে আপনি সমস্ত ফোনেই সাপোর্ট পাবেন। তো আমি জেপিজিতে সিলেক্ট করলাম, করলে আমি সেভ দিলাম, এখানে লেখা আছে পেইন্ট আশিক লেখা চলে আসে। তো এটা যদি আমরা ওপেন করতে যাই, ওপেনে গিয়ে ক্লিক করলে জাস্ট আমাদের পেইন্টটা কোথায় আছে দেখা দেবে, এখানে পেইন্টে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। আবার যদি আমরা এটা ক্লোজ করে দিই, তো এটা আছে সেভ, তারপর আসে সেভ অ্যাজ। সেভ অ্যাজ হচ্ছে কোনো কিছু পুনরায় সংরক্ষণ করা, মনে করেন এটা আমার পেজ, আপনি একজন স্টুডেন্ট নতুন নামে সেভ করবেন, মনে করেন যে কারোর পেইন্ট আপনারা দেখছেন এটা আপনার ভালো লাগে না, যে আপনি এক্সট্রাগুলো সবগুলো হলুদ করে দেবেন, ফিল উইথ কালার নিলেন, সবগুলো আপনার এক্সট্রাগুলো হলুদ করে দিলেন। এখানে ব্রাশ টুলে একটু ঝামেলা করতেছে, যাও মনে করেন যে সেটা আপনি আপনার নামে সেভ করবেন। তো এই পেইন্ট আসে কি নামে থাকবে, আপনার নামে থাকবে, সেক্ষেত্রে সে আপনার পেইন্ট এটা নষ্ট হচ্ছে না, প্লাস আপনারটা ডুপ্লিকেট কপি হয়ে যাচ্ছে, সেভ এসে আসবেন, এসে জাস্ট এখানে নামটা পরিবর্তন করে দেবেন, জাস্ট টু নামে দিলাম, আমি নাম দিলাম, সেভ দিলাম, তো এটা টু পেইন নামে সেভ হয়ে গেল। তারপর সে হচ্ছে কি প্রিন্ট, প্রিন্ট সম্পর্কে একটা এক্সট্রা ভিডিও তৈরি করা আছে, সেটা আপনি দেখে নিতে পারেন আমাদের এনাদার, তারপর আমরা দেখাই দিই প্রিন্টে। এখানে দেখেন যে প্রিন্টের অনেকগুলো নাম আছে, আপনি যে প্রিন্টার প্রিন্ট নেবেন ঠিক সেই প্রিন্টারটা আপনাকে সিলেক্ট করে নেবেন, যে এপসন হোক বা ক্যানন হোক বা যে কোনো প্রিন্টার, তোশিবা হোক, আপনার যেটা আপনার প্রিন্টার আছে বা ডিলার প্রিন্টার হোক সেই প্রিন্টার আপনারা সিলেক্ট করবেন, অথবা যে সবুজ স্টিক মারা আছে সেই প্রিন্টার অটোমেটিক সিলেক্ট আছে, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলে অটোমেটিকলি পেজটা প্রিন্ট হয়ে যাবে। তো এখানে পেজ সেট আপ একটা বিষয় আছে, তো পেজ সেট আপটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আমাদের তো বাংলাদেশে দুটো পেজই বেশি ভালো চলে, এক হচ্ছে লিগাল আর হচ্ছে এ4, এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল পেজ, আর লিগাল তো দলিল টলিল হ্যান ত্যান এই কাজের জন্য বেশি ব্যবহার করে আমরা দরখাস্তের ক্ষেত্রে। তো এখান থেকে আমাদের পেজ দিব অবশ্যই এ4, কারণ প্রিন্টের জন্য আমাদের দুটো পেজই বেশি কাজে লাগে, আমাদের প্রিন্টার বেশি সাপোর্ট পায়, এ4 সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখেন যে সাইজ এ4, পেপার সোস পেপারের ফিডার, আচ্ছা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কোপ, ওরিয়েন্টেশন হচ্ছে যে আপনার পেজটা কীভাবে পেল, ল্যান্ডস্কোপ মানে ভূমিসাত ছুঁয়ে আসবে, আর পোপটাই না লম্বা লম্বি, ঠিক আছে আপনি যেভাবে দিতে পারেন। তো এখানে মার্জিন আছে, দেন লেফট 5%, সব দিকে 5% আছে, জাস্ট আপনি যদি বাড়াই দিতে চান বাড়াই দিতে পারবেন, দেন এখানে লেফটে 1 ইঞ্চি ফাঁকা দিচ্ছে, টপে যদি 2 ইঞ্চি দেন 2 ইঞ্চি ফাঁকা হবে, আপনি ঠিক যেভাবে দিতে চান ঠিক সেভাবে এখানে দিতে পারবেন, দিয়ে সেট আপ করে দিলে অটোমেটিকলি সেই মাপে পেজ সেট আপ হবে। এবং আমরা প্রিন্টের সময় অবশ্যই টপে 2 ইঞ্চি লেফটে 1 ইঞ্চি যেভাবে দিচ্ছিলেন আপনি ঠিক সেভাবে পেজটা প্রিন্ট হবে, ক্লিয়ার। ফ্রম স্ক্যানার ক্যামেরা, যদি কোনো আপনার ক্যামেরা থেকে বা স্ক্যানার থেকে কোনো পিকচার নিয়ে আপনি পেইন্টে কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরা এবং স্ক্যানার অবশ্যই ইনপুট পাওয়া লাগবে, এখানে ক্লিক করলে অটোমেটিকলি স্ক্যানার এবং ক্যামেরার বক্স চলে আসবে, আপনি সেখান থেকে পিকচার ইনপুট করতে পারবেন। তারপর আসি আমরা
সেন্ড মেইল কোথাও পাঠানোর জন্য। তো সেন্ড মেইলের একটা অপশান ভিডিওয়ে আমাদের লিঙ্ক ডেস্কবক্সে দেওয়া আছে, আপনি এটা দেখে নেবেন। তো সেটা ডেস্কটপ অ্যাকাউন্ট, ডেস্কটপ বলতে আপনাদের মোবাইলে যখন ওয়াইফাই সেভ করেন ঠিক তেমনি কম্পিউটারের একই অবস্থা, আপনি এখান থেকেই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড করলে অটোমেটিকলি এই ছবিটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে গেল, ক্লিয়ার। তারপর এসেছি আমরা প্রপার্টিস, মানে কবে তৈরি হয়েছে, তারপর আছে ডেট, অ্যাটলার সেভ, কত পিক্সেল, রেজুলেশন কত, কালার কী কালার তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি সবগুলো এখানে দেখা যাবে। তারপর আছে অ্যাবাউট পেইন্ট, এটা কোন উইন্ডোজ তৈরি হয়েছে, তারপর হচ্ছে উইন্ডোজ 10 ইত্যাদি ইত্যাদি, আপনার কম্পিউটারের নাম কী, সবগুলো এখানে শো করবে। এক্সিট, মানে আমরা এখান থেকে চলে আসতে পারলাম। তাহলে আজকে পর্যন্ত, যদি আপনার পছন্দ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।